হ্যাঁ, তো দেখো এটা চেন্নাই পোর্ট পুরো ফিনিশ, এই ফোর ইন্নোর পোর্ট, ১২ নম্বর ইন্নোর পোর্ট। চলো, এন্নোর ফোর্ট যেটা রয়েছে সেটাও কোথায়? তামিলনাড়ু। তো এটা জেনারেল কোথায় লোকেশন যদি বলো, লোকেশন কোথায়, তো নিয়ার চেন্নাই পোর্ট, চেন্নাই পোর্টের কাছেই রয়েছে এন্নোর ফোর্ট, এটা মাথায় রাখবে। সাউথ অফ চেন্নাই এন্নোর ফোর্ট, বুঝলে? চেন্নাইয়ের সাউথে রয়েছে এন্নোর পোর্ট। ওকে, ইম্পর্টেন্ট কেন? দেখো সব জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো যেগুলো স্পেশাল কিছু লিখছি, যেমন কি একটু আগে আমরা লিখলাম কি সিক্রেট, এর আগে কোন জায়গায় সিগারেটের আমি কোন ট্রেড লিখিনি, কিন্তু এখানে সিগারেটের ট্রেড লিখলাম, ঠিক আছে? জাপান স্পেশালি মেনশন করলাম, কোথায়? তো প্যারাদ্বীপ আর নিউ মঙ্গলোর থেকে। আচ্ছা, মশলা স্পেশালি আমি কোচিন, আমি মেনশন করে কোচিন মেনশন করেছিলাম, হ্যাঁ কোচিন মশলা স্পাইস। তাছাড়া কান্ডলা এক্সপোর্ট ফ্রি মানে ট্রেড জোন ছিল কান্ডলা গুজরাট, ঠিক আছে? চেন্নাই ওল্ডেস্ট ছিল, সরি চেন্নাই ওল্ডেস্ট ছিল, ওকে চেন্নাই ওল্ডেস্ট ছিল, বিশাখাপট্টনম ডিপেস্ট ছিল, কলকাতা লার্জেস্ট ইস্টার্ন ছিল কোস্টাল রিজনে, চেন্নাই ভলিউম ট্রেড অফ ভলিউম তে লার্জেস্ট ছিল, মুম্বাই এইদিকে ন্যাচুরাল লার্জেস্ট রয়েছে, আর্টিফিশিয়াল লার্জেস্ট ওভারঅল যেটা নেহরু পোর্ট রয়েছে এইদিকে, ঠিক আছে? মাথায় রাখবে যদি ইস্টার্ন কোস্টে, ইস্টার্ন কোস্টে যদি আর্টিফিশিয়াল লার্জেস্ট বলা হয় তো চেন্নাই অফকোর্স হবে, কারণ কি চেন্নাই বড় পোর্ট এমনিই রয়েছে, ঠিক আছে? এবার যেটা রয়েছে কি এন্নোর পোর্ট যেটা, সেটা কোথায় রয়েছে? তো এটা চেন্নাইয়ের কাছে, কিন্তু ইম্পর্টেন্ট কি তো মাথায় রাখবে, এটা ফার্স্ট পোর্ট রয়েছে ইন্ডিয়াতে, এটা ফার্স্ট ফার্স্ট পোর্ট অফ ইন্ডিয়া, পোর্ট অফ ইন্ডিয়া রান বাই পাবলিক প্লাস প্রাইভেট, মানে এটা সিম্পল ভাষায় বলতে পারো দিস ওয়ান দা কোঅপারেটিভ, কোঅপারেটিভ পোর্ট রয়েছে, কোঅপারেটিভ পোর্ট। প্রাইভেট কারা এখানে, কোন কোম্পানি এখানে ইনভলভ রয়েছে যেটা এর ম্যানেজমেন্ট দেখে? তো কামরাজ প্রাইভেট লিমিটেড, প্রাইভেট আর পিভিটি এন্টিটি লিখে দাও, কামরাজ প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা রয়েছে সেই রিপোর্ট কে মানে ম্যানেজমেন্ট গুলোকে দেখতে থাকে, ঠিক আছে? পাবলিক মানে কারা? পাবলিক এখানে গভর্নমেন্ট, ঠিক আছে? গভর্নমেন্ট আর প্রাইভেট এজেন্ট কোম্পানি দুজন মিলে এটা রান করা, এটা ফার্স্ট পোর্ট ইন্ডিয়াতে রয়েছে যেটা আজ কোনো কোম্পানি এটাকে ম্যানেজমেন্ট করে, আর সেটা কামরাজ কোম্পানি, কামরাজ প্রাইভেট লিমিটেড। বুঝতে পারলে কিনা? ইম্পর্টেন্ট এটা, ভালো করে মাথায় রাখো। চলো, লাস্ট নাম্বার পোর্ট যেটা রয়েছে সেটা তুতিকোড়ি, টুটিকোরিন পোর্ট যেটা রয়েছে সেটা তামিলনাড়ুতে রয়েছে, লোকেশন কোথায় রয়েছে? সাদার্ন পার্ট অফ তামিলনাড়ু,
তামিলনাড়ু সাদার্ন পার্টতে, তার এটা বলতে পারো সাদার্ন মোস্ট পয়েন্ট যে সি পোর্ট রয়েছে সেটা তুতিকোরিন রয়েছে, ঠিক আছে? সাদার্ন মোস্ট সি পোর্ট তুতিকোরিন। ওকে, এটা ফেমাস কেন রয়েছে? এটা ফেমাস তো মাথায় রাখবে কি, তুতিকোরিন যেটা তামিলনাড়ুতে রয়েছে, আর তামিলনাড়ু এরিয়াতে কোকোনাট প্রোডাকশন বেশি হয়, তো এটা ট্রেড এখান থেকে যেটা হয় সেটা কোকোনাট, ঠিক আছে? নারিয়েল নারকেলের প্রচুর পরিমাণে ট্রেড হয়। আর কি হয়, আর একটা ট্রেড কি হয়, ট্রেড যেটা হয় শ্রীলঙ্কা, কারণ তোমরা জানো লাস্ট পার্ট রয়েছে এটা, তো এখান থেকে পোর্ট থেকে যেগুলো শিপ বেরোয় সেটা শ্রীলঙ্কা পৌঁছে যায়, বুঝলে? তো শ্রীলঙ্কাকে কানেক্ট করলে শ্রীলঙ্কার সাথে এ ট্রেড হয়। আর এটা কি করে জানো, এটা ইউএস যেটা রয়েছে আমেরিকার, ইউএস এর এটা উইকলি কন্টেনার সার্ভিস প্রোভাইড করে। আচ্ছা, কন্টেনার সার্ভিস মানে বুঝলে কি? হ্যালো, বুঝতে পারলে কন্টেনার সার্ভিস কাকে বল? তোমরা দেখবে কিছুদিন আগে, এখন রিসেন্টলি একটা জিনিস তোমাদের মাথায় আসবে কি, রাশিয়া আর এটাতে প্রবলেম যেটা চলছে, ইন্ডিয়া রাশিয়ার সাথে প্রবলেম যেটা চলছে কি, রাশিয়া অয়েল সবাইকে প্রডিউস করতে পারবে, কিন্তু একটা জিনিস প্রবলেম হবে, সেটা কি, ওর কাছে কন্টেনার নেই। কন্টেনার যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি গুলোই দিত, সে কন্টেনার তারা দিচ্ছে না। কন্টেনার যদি না দেয় তাহলে অয়েল যেটা রয়েছে ট্রান্সপোর্ট করা অসুবিধা হবে, প্রচুর পরিমাণে অসুবিধা হবে। কন্টেনার কোয়ালিটি অনেকটা ইম্পর্টেন্ট হয়, কারণ কি ইউরোপিয়ান কান্ট্রি গুলো যেটা রয়েছে তারা কন্টেনার কোয়ালিটি খুব ভালো রাখে। রাশিয়ার কাছে আজকে এটাই প্রবলেম কি, ওরা ওর কাছে কন্টেনার নেই, তাই জন্য নিজে কন্টেনার এখন ডেভেলপ করছে। এবার ডেভেলপ করার পর তাড়াতাড়ি কন্টেনার ডেভেলপ করলে সেটা কতটা মানে রিলায়েবল হবে, কতটা ভালো হবে, কতটা কোয়ালিটি মেনটেন করবে, সেটা বড় ব্যাপার রয়েছে। সেই জন্য রাশিয়ায় অয়েলকে এক্সপোর্ট করতে তো চাইছে, যে কান্ট্রি তা নেবে সে কান্ট্রি নিতেও চাইছে, কিন্তু মাঝখানে প্রবলেম হচ্ছে কি, কন্টেনার পাচ্ছে না, কারণ কন্টেনার সেই ইউরোপিয়ান কান্ট্রি গুলো তাকে প্রোভাইড করছে না। ইভেন ইন্ডিয়া কেউ ওয়ার্নিং কিছুদিন আগে দেওয়া হয়েছিল কি, যদি রাশিয়ার সাথে ট্রেড করা হয় তাহলে কন্টেনার ইন্ডিয়া পাবে না আমেরিকা থেকে, বুঝতে পারলে কিনা? তো টুতিকোরিন পোর্টে যেটা রয়েছে সে কন্টেনার সার্ভিস প্রোভাইড করা হয়, বুঝলে কিনা? মানে যে কন্টেনার যে কোনো মানে এজেন্সি পোর্ট মানে কান্ট্রি যে কেউ যদি কেউ চায় কি আমি কন্টেনার নেব, তো এখান থেকে কন্টেনারের বিজনেস মানে ট্রেড করা হবে, বুঝলে কি, সার্ভিস দেওয়া হবে, ক্লিয়ার? এখানে কন্টেনার প্রচুর পরিমাণে রাখা হয়। চলো, সব থেকে বড় ব্যাপার এই যে তুতুকোরিনের যে এর রয়েছে পোর্ট রয়েছে, এর এখন নতুন নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আর নতুন নাম রয়েছে এর এখন কি, চিদাম্বরম নর, নিউ নেম চিদাম্বরম নর পোর্ট, ঠিক আছে? নতুন নাম এটা রয়েছে এখন তুতিকোরিন পোর্টের, নতুন নাম রয়েছে চিদাম্বরম বার নার পোর্ট, বুঝলে কি? চলো, বুঝতে পেরেছো কি না? মুছে দেবো, ইন্ডিয়ার পোর্ট মোটামুটি আমার শেষ হয়ে গেছে, 13 খানা পোর্ট ছিল, 13 খানা বললাম, কারো কোনো প্রবলেম থাকলে, কিছু ইস্যু থাকলে বলে ফেলো তাড়াতাড়ি। ইস্যু নেই তো কারো? তাহলে মুচকো বলে দিলাম, 13 খানা পোর্ট ছিল, পুরোটাই পোর্ট আমি 13 খানা পড়িয়ে দিয়েছি। শুধু ট্রান্সপোর্টেশনের নোট তোমাদের বাকি রয়েছে মানে, বাদ বাকি সব হয়ে গেছে না?
রেলওয়ে আর এইদিকে সিপোর্ট। ওয়ার্ল্ড ফেমাস সিপোর্ট, ওয়ার্ল্ড ফেমাস সিপোর্ট, দেখো ভালো। ফার্স্ট যে সিপোর্ট বসে হাম্বান টোটানে, হাম্বান টোটা, কোথায় রয়েছে আম্বান টোটা সিপোর্ট? পরীক্ষাতে অনেক ইম্পর্টেন্ট এটা, কিন্তু আম্বান টোটা সিপোর্ট কোথায় রয়েছে? স্যার শ্রীলঙ্কায়? শ্রীলঙ্কায়। লোকেশন যেটা রয়েছে এটা শ্রীলঙ্কাতে। লোকেশন কোথায় রয়েছে? তো সাউথ কোস্ট অফ শ্রীলঙ্কা, সাউথ কোস্ট অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় যে সাদার্ন কোস্ট রয়েছে, দক্ষিণ কোস্টাল রিজন রয়েছে, মানে ইন্ডিয়ার দিকে যেটা রয়েছে এরিয়া, সেখানে রয়েছে, বুঝতে পারলে কিনা? হাম্বান টোটা মানে এরকম যদি বলো, তো এই যে পার্টটা রয়েছে না, এই যে পার্টটা, এই পার্টটা এখানে রয়েছে হাম্বান টোটা, বুঝতে পারলে কিনা? হাম্বান টোটা উপরে পার্টটা রয়েছে, সাউথার্ন কোস্ট, সাউথ কোস্ট দেখলাম, সাউথ কোস্ট অফ শ্রীলঙ্কা, না এটা শুধু শ্রীলঙ্কা লিখে দাও, সাউথার্ন কোস্ট হবে না, এটা নর্দেন এরিয়াতে হবে, ঠিক আছে, নর্দেন এরিয়াতে হবে, তো সাদার্ন কোস্ট লেখার দরকার নেই। সাদার্ন কোস্ট হয়েছে ইন্ডিয়ার, আর শ্রীলঙ্কা এমনি লোকেশন হিসাবে শ্রীলঙ্কা। ঠিক আছে, শ্রীলঙ্কার লোকেশন হিসাবে আর সাদার্ন কোস্ট ইন্ডিয়ার, ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট কেন রয়েছে? এটা ফেমাস রয়েছে, যেটা ফেমাস রয়েছে, ফেমাস ফর ট্রেড বিথ, কার ট্রেড বিথ? শ্রীলঙ্কা থেকে, শ্রীলঙ্কা থেকে ইন্ডোনেশিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া যে টুতিকোরিন রয়েছে ওখান থেকে এটাকে, সম্বন্ধটাকে কানেক্ট করে। তাছাড়া ইন্ডোনেশিয়া, ইন্ডোনেশিয়ার সাথে বিজনেস হয়, ইন্ডিয়া ইন্ডোনেশিয়া, তাছাড়া এই ফিরিয়ে এখান থেকে নিয়ে যায় করাচি পোর্ট, মানে পাকিস্তান, পাকিস্তান আরবিয়ান সি হয়ে চলে যায়, এখানে ইন্ডিয়ান ওশিয়ান দিয়ে আরবিয়ান সি দিয়ে করাচি পোর্টে চলে যায়। তো শ্রীলঙ্কায় এগুলো এগুলো কান্ট্রির সাথে কি করে ট্রেড করতে পারে হাম্বান টোটা দিয়ে, কিন্তু প্রবলেমটা কি হয়েছে? সবই ঠিক চলছিল, শ্রীলঙ্কাকে চায়না কি করলো, আগে খুব কর্জা দিল, ঠিক আছে, বুঝতে পারছো? শ্রীলঙ্কা আগে চায়না, সরি, চায়না যেটা রয়েছে শ্রীলঙ্কাকে প্রচুর পরিমাণে কর্জা দিয়েছে, কর্জা দিতে দিতে তারপরে শ্রীলঙ্কাকে বুদ্ধি দেখিয়েছে, বলছে কি কর্জা কিভাবে দেবো, কি জন্য দেবো? সে বলে দেখো, তোমার কাছে এই যে রিজন রয়েছে না, এখানে হাম্বান টোটা যেটা রয়েছে, এখানে প্রচুর টাকা খরচ করে ওটাকে ডেভেলপ করো, তারপরে দেখবে তোমার কান্ট্রি পুরো মালামাল হয়ে যাবে, এত ট্রেড হবে, আর এখান থেকে এত ডিউটি তুমি পাবে, পোর্টে যে ডিউটি পাবে, মানে যে সার্ভিসিং চার্জ হবে, ওটা দিয়ে তোমাদের কান্ট্রি বিশাল ডেভেলপ হবে। চায়না এই বুদ্ধিটা শ্রীলঙ্কাকে নিল, আর শ্রীলঙ্কার উপর খরচা করতে লাগলো, শ্রীলঙ্কার কাছে টাকা নিই, টাকা কে দেবে? চায়না। চায়না বললো আমি কম টাকাতে, কম পয়সাতে তোমাকে দিয়ে দিচ্ছি টাকা, নাও।
টাকা দিয়ে দিল, টাকা দিয়ে দেওয়ার পর তারপর শ্রীলঙ্কাকে বললো এবার টাকা ফেরত দাও। কোর্ট রেডি হয়ে যাওয়ার পর কোর্টে কোন রকম অ্যাক্টিভিটিজই হচ্ছে না, কারণ শ্রীলঙ্কাও শ্রীলঙ্কাও একটা বোকা মতন কাজ করলো কি এই কোর্টে এত কোথায় যাবে মাল, কোন জায়গায় যাবে। তো ফাইনালি এই পোর্টটা কোনো কাজের তো হলো না অতটা, যতটা কাজ ছিল আগেই চলছিল, এত পয়সা খরচা করে দিল কি ওই কর্জা নিয়ে খরচা করলো, ফাইনালি কর্জা আর ফেরত দিতে পারলো না। তারপরে 2017 সালে চায়না বললো কি ঠিক আছে তুমি আর তো কর্জা দিতে পারবে না, তো হাম্বান টোটাকে আমাকে দিয়ে দাও। কি হাম্বান টোটাকে? টোটা পোর্ট কে বললো কি লিজতে দিয়ে দাও। লিজ দিয়ে দাও কাকে? লিজ লিজ কত? 499 ইয়ার জন্য কাকে দিয়ে দাও? বলে টু চায়না। বুঝতে পারলে কি মানে 99 বছরের জন্য এটা পোর্ট আমার হয়ে গেল, এখান থেকে যা ইনকাম কিছু যা কিছু হবে সেটা আমি বুঝবো, সবকিছু আমি রাখবো। বুঝতে পারলে কি? একটা এগ্রিমেন্ট হলো কি ইন্ডিয়া তখন আপত্তি এটা করলো, অ্যাকচুয়ালি চায়না এটা কেন করতে গেলো, ইন্ডিয়াকে চারদিক দিয়ে মানে একটা ইয়ে করার জন্য, চারদিক দিয়ে অ্যাটাক করার জন্য। সেটা অ্যাটাক কিভাবে? তো তোমরা ভালো করে জানো কি এইদিকে একটা আইল মায়ানমার কান্ট্রি রয়েছে, আর মায়ানমার কান্ট্রির সামনে এখানে কোকো আইল্যান্ড রয়েছে, কোকো আইল্যান্ড। তো কোকো আইল্যান্ড কে লিজ উপরে নিয়ে নিয়েছে। এখানে রয়েছে কি জিবুতি, জিবুতি ঠিক আছে, জিবুতি কে লিজ নিয়ে নিয়েছে। এবার নিচে থেকে শ্রীলঙ্কা কে পোর্ট কে হাম্বান চোটা কে লিজ নিয়ে নিল। তো এখান থেকে নজর এইদিকে, এখান থেকে এইদিকে, আর এখান থেকে এইদিকে, তিন দিক দিয়ে। আর চায়না উপর থেকে অরুণাচল প্রদেশ তিব্বত এরিয়াতে অ্যাট্যাক তো করছে, আর এইদিকে পাকিস্তান তে আবার একটা পোর্ট তৈরি করে দিয়েছে ঠিক আছে, পাকিস্তান তেও একটা পোর্ট তৈরি করে দিল, গোয়াদার পোর্ট। তো মানে এখানে জিবুতিটা গোয়াদার কোথায় আছে বললেন? জিবুতি রয়েছে কোস্টাল এজের মানে আফ্রিকা কোস্টে, বুঝেছ? আফ্রিকা কোস্ট ঠিক আছে, আফ্রিকা কোস্টাল রিজনতে রয়েছে জিবুতি। তো এখান থেকে জিবুতি এদিকে আফ্রিকান কান্ট্রি, এখান থেকে নিচের দিক দিয়ে এখান থেকে দেখছে নজর দিচ্ছে। অ্যাকচুয়ালি জিবুতি আর এখানে নিচের দিকে জায়গায় পাচ্ছি না বলে এইখানে আফ্রিকা থেকে এখান থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছি ঠিক আছে। মাদাগাস্কার নাম শুনেছো? মাদাগাস্কার, হ্যালো, মাদাগাস্কার, তার পাশে, হ্যাঁ তার পাশে উপরের দিকে দেখো একটুখানি জিবুতি পাবে, জিবুতি বলে একটা কান্ট্রি পাবে বুঝলে, জিবুতি বলে একটা কান্ট্রি ওই আইসল্যান্ড পাবে। ওখান থেকে ওটাকে চায়না কি করেছে ওখানেও লিজতে নিয়ে নিয়েছে। দেখি ওয়ার্ল্ড ম্যাপ আছে কি, যদি থাকলে তো দেখিয়ে দেবো। জিবুতি তো কোথায় গেল ওয়ার্ল্ড ম্যাপ, জানি না কোথায় গেল, ঠিক আছে পরে দেখা যাবে, দেখে নিও পরে মিটি। জিবুতি রয়েছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিবুতি না, কিবুতি আলাদা, কিবুতি আলাদা, জিবুতি একটা আলাদা, হ্যাঁ ওটাই। যাই হোক ওটাই, আফ্রিকার কাছে রয়েছে তো, পেনিনসুলার নিচে দেখবে, হ্যাঁ ঠিক, হ্যাঁ। তো ওটা ওখানেও নিয়েছে চায়না কি নিয়েছে, ওখানেও লিজের উপর নিয়ে নিয়েছে। এদিকে পাকিস্তানে যে বলুচিস্তান রিজন রয়েছে এখানেও বর্ডার পোর্ট বানিয়ে দিয়েছে, ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ যেটা রয়েছে ওর আন্ডারে এখানে বর্ডার পোর্ট পাকিস্তানের, পাকিস্তান যদিও নয় এটা তো পিওকে রিজনে বলুচিস্তান এরিয়াতে তৈরি করা হয়েছে। এখানে কোকো আইল্যান্ড যেটা মায়ানমার রয়েছে ওখানে লিজতে নিয়ে নিয়েছে, সেই জন্য কদিন আগে ইন্ডিয়া ওয়ার্নিং দিল কি তুমি যা করছো ঠিক করছো না, মায়ানমারকে বলো কি এবার মিলিটারি অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে কোকো আইল্যান্ড উপর, আর উপর থেকে অ্যাটাক তো করছে তিব্বত রিজন থেকে, মানে চায়না চারদিক দিয়ে অ্যাটাক করার চেষ্টা করছে। বুঝতে পারলে কি না? নিচে থেকে শ্রীলঙ্কার হাম্বান টোটা থেকে, এদিকে জিবুতি থেকে, এদিকে কোকো আইল্যান্ড, এদিকে গোয়াদারপোর থেকে। বুঝতে পারলে কি না? ক্লিয়ার? চলো যাই হোক। তো 2017 সালে হাম্বান টোটাকে লিজ উপর নিয়েছিল, আর এটা চায়নাই ডেভেলপ করলো। জিজ্ঞেস করে ইট ডেভেলপ বাই
ডেভেলপ বাই দেখো গল্প অনেক রয়েছে, পরীক্ষাতে এইটুকু আছে, সেই জন্য এইটুকু তোমাদেরকে জানতে হবে। ডেভেলপ বাই চায়না। তারপরে চলে আসে নেক্সট পোর্ট, যেটা রয়েছে সিটওয়ে পোর্ট। নাম শুনেছো সিটওয়ে পোর্ট? হ্যালো, সিটওয়ে পোর্ট নাম শুনেছো? সিটওয়ে পোর্ট, সিটওয়ে পোর্ট যেটা রয়েছে সেটা রয়েছে লোকেশন মায়ানমার। মায়ানমারতে ডেভেলপ কে করছে? ডেভেলপ জয়েন্টলি বাই ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার। ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার মাথায় রাখবে। এখানে একটা প্রজেক্টের নাম আসবে তোমাকে, এই যে এই সিতুয়ে পোর্ট সাথে একটা প্রজেক্টের নাম আসবে, সেই প্রজেক্ট তোমাকে মনে রাখতে হবে। আর প্রজেক্টের নাম রয়েছে কালাদান প্রজেক্ট। নাম শুনেছো কালাদান প্রজেক্ট? হ্যালো, কালাদান রিভার রয়েছে, কালাদান রিভার থেকে কি হবে তো শুনে রাখো। ইন্ডিয়া নিচে বাংলাদেশের কাছে যে এরিয়া রয়েছে ত্রিপুরা, এগুলো ইস্টার্ন এরিয়া, এখান থেকে ডাইরেক্ট যাবে কোথায়? তো ডাইরেক্ট যাবে সিতবে পোর্ট। আর সিতবে পোর্ট ওখান, সিতবে পোর্ট না, মায়ানমার ঢুকবে। মায়ানমার কে রোড দিয়ে কালাদান রিভার দিয়ে শিপিং হবে, আর শিপিং দিয়ে কোথায় যাবে? সিতবে পোর্ট। আর সিতবে পোর্ট থেকে আবার নর্দার্ন স্টেট, যেমন তোমার অরুণাচল প্রদেশ রয়েছে, তোমার মিজোরাম রয়েছে, মণিপুর রয়েছে, তাছাড়া তোমার নাগাল্যান্ড রয়েছে, এগুলো এরিয়াতে ইন্ডিয়া ইজিলি কানেক্ট করতে পারবে। কেন এরকম করা হলো, এরকম এত প্রবলেমটা কি ছিল, ইন্ডিয়া এত কেন কষ্ট করতে গেলো সিটওয়ে প্রজেক্টের নিয়ে? তো সিটওয়ে প্রজেক্টের কারণ একটাই রয়েছে, সেটা শুনে রাখো, কি যেভাবে অ্যাগ্রেসিভলি অ্যাটাক করছে চায়না, যেভাবে অ্যাগ্রেসিভলি অ্যাটাক করছে চায়না, ঠিক আছে, যেভাবে অ্যাটাক করছে চায়না, তার ফল কি হতে পারে? তো তার ফল তো এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে কি বলা হয় জানো? এই পার্টটা কি বলা হয়, এই সরু রাস্তাটাকে কি বলা হয়? একটুখানি চিকেন শোনো, চিকেন জায়গা নেক নেই। হ্যাঁ, এটাকে বলা হয় চিকেন নেক। চিকেন নেক বা অন্য ভাষায় এটাকে বলতে পারো শিলিগুড়ি করিডোর, ঠিক আছে, করিডোর। এই সরু রাস্তা রয়েছে চায়না, যদি কোনো সময় ভুটানের উপর ডোকলামতে ইস্যু হয়েছিল, মনে আছে ডোকলাম ইস্যু এখানে হয়েছে, এই যে এখানে এরিয়াতে ডোকলাম উপর ভুটানের আর্মির উপর অ্যাটাক করেছিল চায়না, তো ওই ডোকলাম ইস্যু যদি একটুখানি অ্যাটাক করে যদি চিকেন নেক কে যদি কেটে দেওয়া হতো, তো ইন্ডিয়া সাতখানা রাজ্য, সেভেন সিস্টার ইন্ডিয়া থেকে একসাথে বাদ হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। কোন কোন সাতখানা রাজ্য? তো এদিকে দেখো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, মিজোরাম, ছটা, পাঁচটা, পাঁচটা। হ্যাঁ দেখো, এইখানে হলো তোমার অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, তারপরে মণিপুর, মিজোরাম, ঠিক আছে, কটা হলো? মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তিন, এখন চারটে, আসাম পাঁচটা, ত্রিপুরা ছটা, মেঘালয় সাতখানা। সাতখানা রাজ্য ইন্ডিয়া থেকে ডিসকানেক্ট হয়ে যাবে যদি চিকেন নেক মানে শিলিগুড়ি করিডোর কে যদি চায়না কেটে দেয়, বুঝতে পারলে? তাই জন্য ভাবলো এই জিনিসটা থেকে সলভ করার জন্য ইন্ডিয়া চুপচাপ এখান থেকে বেরোবে, এই যে এই রিজন থেকে বেরোবে আর চলে যাবে মায়ানমার, সিতবে পড়তে গিয়ে ওখান থেকে আবার এখানে কালাদান রিভার দিয়ে এখানে ইন্ডিয়ার নর্থ ইস্ট রিজেন্টে ঢুকে যাবে, বুঝতে পারলে কি না?
তো বলতে পারো তুমি এখানে একটা লাইন লিখতে পারো কি শীত বে পড়তে কি করবে, তো ইন্ডিয়া ইন্ডিয়া থ্রু দিস কানেক্ট নর্থ ইস্ট রিজন। হেল্প অফ সিতরে পোর্ট, সিতরে পোর্ট, সিতরে পোর্টে হেল্প নিয়ে ইন্ডিয়া কি করতে পারে খুব ইজিলি নর্থ ইস্ট রিজন কে কানেক্ট করতে পারে। ক্লিয়ার? চলো সিতরে পোর্ট হয়ে গেল, আর সিতরে পোর্ট নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। সিটবে পোর্ট হয়ে যাওয়ার পর তারপরে চলে আসো তুমি গোয়াদারপুর, আর ওর থেকে আগে একটা কাজ করতে পারো সিংহাই আর সাংঘাই। সাংঘাই পোর্ট এটাও মনে রাখো পরীক্ষাতে আসছে, এটা কোথায় রয়েছে লোকেশন? তো ভাই লোকেশন রয়েছে চায়না, চায়নাতে কোথায় রয়েছে? অন ব্যাংক অফ ইয়াংটি রিভার। আচ্ছা এটা রয়েছে লার্জেস্ট পোর্ট অফ অফ চায়না, চায়নার এটা লার্জেস্ট পোর্ট, এটাও মাথায় রাখ। ঠিক আছে এটা চায়নার লার্জেস্ট পোর্ট রয়েছে, আর 25% ট্রেড অফ চায়না থ্রু দিস, ট্রেড অফ চায়না থ্রু থ্রু দিস পোর্ট। ঠিক আছে এই পোর্ট দিয়ে চায়না 25% টোটাল ট্রেডের মানে যত বিজনেস করা হয় ট্রেড করা হয় এক্সপোর্ট ইম্পোর্ট সি পোর্ট দিয়ে, তার 25% শুধু সাংহাই পোর্ট দিয়ে করা হয়। ঠিক আছে তারপরে চলে আসো গোয়াদার পোর্ট, গোয়াদার পোর্ট একটু আগেই বললাম গোয়াদার পোর্ট যেটা রয়েছে সেই লোকেশন কোথায়? লোকেশন রয়েছে আজকে সময় বলুচিস্তান রিজন, বলুচিস্তান রিজন ডেভেলপ বাই চায়না আন্ডার ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্ট। ঠিক আছে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্টের আন্ডারে এটাকে কি করা হয়েছে গোয়াদার পোর্টকে তৈরি করা হয়েছে, রিজন যদি বলতে পারো তো এটা পাকিস্তানতে বলতে পারো আজকে। ঠিক আছে চলো তারপর লাস্ট যেটা দেখতে পারো সেটা চাহাবার পোর্ট, চাহাবার পোর্ট যেটা রয়েছে ইরানতে আর ডেভেলপ করেছে চাহাবার পোর্ট ইরান আফগানিস্তান, একবার দেখে নাও ইন্ডিয়া ডেভেলপ করছিল। হ্যাঁ ইরান, ঠিক আছে চাহাবারপুর যেটা রয়েছে সেটা ইরানতে, ইরান লোকেশন যেটা রয়েছে সেটা ইরান, ডেভেলপ বাই ইন্ডিয়া। কেন করা হলো? তো এটা করছিল এই জন্য যাতে কি
ইন্ডিয়া পাকিস্তানের উপর যে চায়নাকে গোয়াদার পোর্টে জবাব দিতে পারে, ইন্ডিয়া যেটা গোয়াদার পোর্ট চায়না ডেভেলপ করছে পাকিস্তানতে, তার জবাব দিতে পারে, বুঝতে পারলে কিনা। এই জন্য ইন্ডিয়া যেটা রয়েছে ইরানতে সে চাহাবার পোর্টে ইনভেস্টমেন্ট করলো, কিন্তু শেষে চাওয়ার পর নট এ সাকসেসফুল প্রজেক্ট আলটিমেটলি, কারণ কি চাহাবার পোর্ট যেটা একটা প্রবলেম হয়ে গেল, কারণ ইন্ডিয়া ইরানের রিলেশনশিপ খারাপ হয়ে যায় পরে, ঠিক আছে। সে কারণে চাহাবার পোর্ট আর বাদ আফগানিস্তানতে যে ইনভেস্টমেন্ট হলো সে সবই বেকার গেল, বুঝতে পারলে কিনা। ওকে চলো তাহলে এই পোর্ট গুলো পুরো শেষ করলাম, পোর্ট গুলো পুরো শেষ করলাম। এবার তোমরা একটা জিনিস শুনে রাখো, তোমাদের নোটে দিয়েছি হয়তো, তোমরা তোমাদেরকে বোঝাইনি আগে, কিন্তু নোটে দিয়ে দিয়েছিলাম, কারা কারা পড়েছো জানি না, কাবেরী রিভার ডিসপুট কি নাম শুনেছো? সুপ্রিম কোর্টের জাজমেন্ট 2018 সালে ছিল, ফেমাস ছিল, নাম শুনেছো কাবেরী রিভার ডিসপুট? তোমাদেরকে আমি দিয়েছি নোট, এমন নেই কি নোট দিইনি, কিন্তু আগে পড়ায়নি, কিন্তু পরে মনে হলো কি এটা ইম্পর্টেন্ট রয়েছে তো দিয়ে, ঠিক আছে। কাবেরী রিভার ডিসপুট, আচ্ছা কাবেরী কে কখনো এই রকম কাবেরী লেখা হয়, আবার কখন কাবেরী এভাবে লেখা হয়, বাট অফিসিয়ালে এটা, যাই হোক দুটোর মধ্যে যেটা লিখবে চলবে। তো কাবেরী ওয়াটার ডিসপুট রয়েছে, ওয়াটার ডিসপুট, ঠিক আছে, এটা আজকে নয়, অনেক দিন ধরে এটা ডিসপুট চলছে, ঠিক আছে। আসলে 1892 সালে, 1892 আর 1924 সালে ব্রিটিশ ইন্ডিয়ার সময় দুটো রাজ্য হতো, আর সেটা দুটো রাজ্যের নাম ছিল, একটা রাজ্যের নাম ছিল মাইসুর, উপরে ছিল মাইসুর আর নিচে ছিল মাইসুর আর নিচে ছিল মাদ্রাস, ঠিক আছে। মাদ্রাস মাদ্রাস প্রেসিডেন্সি আর মাইসুর প্রভিন্স, এটা ছিল মাইসুর প্রভিন্স, মাথায় রাখ প্রভিন্স আর মাদ্রাস প্রেসিডেন্সি, ওকে। এটাই দুটোর মধ্যে কি হলো, একটা এই দুজনের মধ্যে অ্যাগ্রিমেন্ট হয়েছিল, ঠিক আছে, অ্যাগ্রিমেন্ট হয়েছিল ফর কাবেরি ওয়াটার চাই, কাবেরি রিভার ওয়াটার চাই, ঠিক আছে। মাথায় রাখবে কি ছিল অ্যাগ্রিমেন্টে, কি ছিল কি, যদি এই আপার স্টেট যে মেসুর যদি কোন রকম কোন ডেভেলপমেন্ট করে, মানে লেক বা ড্যাম তে কোন ওয়াটার যদি ট্রান্সফার করে, তো বিফোর দ্যাট শুড বি শেয়ার দ্য ইনফরমেশন লোয়ার স্টেট, লোয়ার স্টেট সাথে কি করতে হবে, শেয়ার করতে হবে ইনফরমেশন, বুঝতে পারলে কিনা, এটা ক্লিয়ার কিনা, বোঝা গেল ইস্যুটা কি ছিল, মাইসুর আর মাদ্রাস প্রভিন্স মধ্যে একটা এগ্রিমেন্ট করে ওয়াটার শেয়ারিং হলো, কি এতটা ওয়াটার এ নেবে অতটা বলে, ঠিক আছে ভালো করে। সঙ্গে সঙ্গে এটাও লিখে দিল কি উপরে আপার স্টেট যে আপার প্রভিন্স রয়েছে, মানে মাইসুর প্রভিন্স, যদি লোয়ার প্রভিন্স কে কোন রকম, আপার প্রভিন্স যদি কোন রকম কোন কনস্ট্রাকশন করবে, সেটা লোয়ার পার্ট কে, যে লোয়ার যেটা রয়েছে স্টেট, তাকে জানাতে হবে আর কি, আর তার কনসেন্ট নিতে হবে, নট ওনলি ইনফরমেশন বাট কনসেন্ট নিতে হবে, মানে তার এগ্রিমেন্ট নিতে হবে কি হ্যাঁ আমি করছি তুমি এটাতে রাজি আছো। বাট হলো কি এটা জিনিস, এটা জিনিস পরে প্রবলেম হয়ে গেল কি, পরে মাইসুর আর মাদ্রাস এগুলো মিলে যেখান যেখানে ওয়াটার যেত ওখান থেকে তিনখানা স্টেট তৈরি হয়ে গেল আর একটা ইউটি তৈরি হয়ে গেল, ঠিক আছে। তিনটা স্টেট যেটা তৈরি হলো সে স্টেটের নাম হলো উপরে মাইসুর থেকে কর্ণাটকা, ঠিক আছে, কর্ণাটকা আর নিচে তামিলনাড়ু, আর সাথে কর্ণাটকা তামিলনাড়ু নিচে চলে এলো তামিলনাড়ু আর কেরালা, নিচের স্টেট থেকে তামিলনাড়ু আর কেরালা, আর ইউটি হিসাবে চলে এলো পুন্ডুচেরি, ঠিক আছে। তো এই চারখানা ওয়াটার শেয়ার হলো, তো এই দুটো তো গুলি মারো, কারণ এরা খুব একটা বেশি না, কম ওয়াটার নিচ্ছে, একদম মিনিমাম ওয়াটার নিচ্ছে, মিনিমাম, ঠিক আছে মিনিমাম,
আসল মেন হলো কি, তামিলনাড়ুতে চেন্নাই রয়েছে, কর্ণাটকাতে বেঙ্গালুরু রয়েছে। বেঙ্গালুরু সিটিকে ডেভেলপ করতে হবে, তামিলনাড়ুতে এগ্রিকালচার এরিয়া, তো এগ্রিকালচার উপর ফোকাস করলো, কিন্তু কর্ণাটকা বেঙ্গালুরু সিটিকে ডেভেলপ করতে চাই। বেঙ্গালুরু সিটিকে যদি ইন্ডাস্ট্রিয়াল সিটি বানাতে হয় তাহলে ওখানে ওয়াটার প্রয়োজন হবে, আর ওয়াটার কোথায় থেকে পাবে? তো ভাবলো কি ওয়াটার তো বেটার হয়, কাবেরী রিভার থেকে নিয়ে নেওয়া হোক, পেরিনিয়াল রিভারও রয়েছে, চাপ কোনো নেই, তো এখান থেকে নিয়ে নেওয়া হোক, ব্যাস ওয়াটার এখান থেকে নিতে শুরু করলো। ঠিক আছে, ওয়াটার নিয়ে কি করলো, অনেকগুলো রিজার্ভয়ার তৈরি করে দিল। বুঝতে পারলে কি না, কর্ণাটক 4 খানা রিজার্ভয়ার, 4 খানা রিজার্ভ তৈরি করে কবে কনস্ট্রাক্ট করে দিল, 1974। উইদাউট কনসেন্ট অফ দা লোয়ার স্টেট তামিলনাড়ু, কেরালা এন্ড পুন্ডুচেরি। সো তা কেরালা পুন্ডুচেরি কোনো যায় আসে না, এমনিও একটুখানি জল পায়, আর কেরালাতে এমনি একটা পেরিয়ার রিভার রয়েছে, অনেক ভালো রিভার রয়েছে, কিন্তু তামিলনাড়ু জলে দরকার ছিল, তাই জন্য তামিলনাড়ু চলে গেল সুপ্রিম কোর্টে। ঠিক আছে, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে দিল। বুঝতে পারলে কিনা, সুপ্রিম কোর্টে কেস কবে করে দিল, তো এটা কেস চলে গেল 90-এর কাছাকাছি। তামিলনাড়ু যে কেস করলো সুপ্রিম কোর্টে, সেটা SC-তে, সেটা 1990 সালে, আর সুপ্রিম কোর্ট ইমিডিয়েটলি তখন একটা কাবেরি ওয়াটার ডিসপুট ট্রিবুনাল সেট করে দিল। আর ট্রিবুনাল সেট করে বললো কি, তুমি ঠিক করো কি জল কিভাবে দেওয়া যায়। ঠিক আছে, কাবেরি ডিসপুট ট্রিবুনাল সুপ্রিম কোর্টের অর্ডারের পর 1990 সালে কাবেরি ওয়াটার ডিসপুট ট্রিবুনাল একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সেট করে দেওয়া হলো, তার মধ্যে সুপ্রিম কোর্টে জাজ থাকবে, তারা এগুলো সব ঠিক করলো। আর ঠিক করে এটা কোথায় থেকে তৈরি করা হলো, তো একটা ইন্ডিয়াতে একটা অ্যাক্ট তৈরি হয়েছিল, রিভার ওয়াটার, ইন্টার স্টেট রিভার ওয়াটার ডিসপুট। ঠিক আছে, ইন্টার স্টেট রিভার ওয়াটার ডিসপুট অ্যাক্ট 1956। ওখান থেকে এটা পাওয়ার নিয়ে, পাওয়ার নিয়ে সি মানে কাবেরি ওয়াটার ডিসপুট ট্রিবিউনাল সেট করলো, সেট করে বললো ভার্ডিক দাও। ও ভার্ডিক দিল 2007 সালে। ঠিক আছে, কিন্তু 2007 সালে যে ভার্ডিক দিল ওটা তামিলনাড়ু রাজ্য মানতে রাজি। ঠিক আছে, তারপরে সুপ্রিম কোর্টে চলে গেল। ঠিক আছে, সুপ্রিম কোর্টে চলে গেল, আবার সুপ্রিম কোর্ট বললো দেখো ঠিক করে তুমি আবার ভার্ডিকটা নতুন ফাইনাল করো। তো CBDT একবার দিল 2007 সালে ভার্ডিক, আর সেকেন্ড ভার্ডিক দিল 2013 সালে, মানে দুটো জাজমেন্ট দিল, এটা ফাইনাল জাজমেন্ট 2013 সালে যখন আসে, তারপরেও কিন্তু ডিসপুট থেকেই যায়। তামিলনাড়ু আবার সুপ্রিম কোর্টে চলে যায়, আর সুপ্রিম কোর্ট ফাইনাল এটা ট্রিবিউনালের কথা বাদ দিয়ে নিজেই জাজমেন্ট 2018 সালে, 2018 সালে সুপ্রিম কোর্টে জাজমেন্ট, নিজের জাজমেন্ট আছে। আর এই সুপ্রিম কোর্টে জাজমেন্ট স্যার, চ্যালেঞ্জ এটা করার কম সময়, টাইম বাকি? হ্যাঁ ঠিক আছে, তো জাজমেন্ট অনুযায়ী যেটা রয়েছে 284 লিটার, যেটা 284.75 থাউজেন্ড মিলিয়ন কিউবিক ফিট যেটা ওয়াটার পাবে কর্ণাটক, তামিলনাড়ু পাবে 404.25, আর বাদ বাকি 30,000 মিলিয়ন কিউবিক ফিট পাবে কেরালা, আর 7 মিলিয়ন কিউবিক ফিট পাবে পুন্ডুচেরি। এটাই ভার্ডিক ছিল, এটাই কাবেরি ওয়াটার ডিসপিউট। তো মোটামুটি নোট দিয়ে দিয়েছে, একবার দেখো জিনিসটা শেষ। ঠিক আছে।